নমস্কার বন্ধুরা, এখন 27 জুলাই, রাত প্রায় 12:10 বাকি। বাবিস ব্লক থেকে আমি বাবি, তোমাদের সবারই পরিচিত বাবি। আজকে তোমরা ভাবছো হঠাৎ করে এত রাত্রিবেলা করে তুমি কেন, আমরা কেন আসছি তোমাদের কাছে, কারণ আমার জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ দিন প্রত্যেক বছর এই সময় আমি পালন করি। কিন্তু যেহেতু আমরা নতুন এই ব্লগে এসেছি, তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করিনি, কারণ 28 জুলাই তুপসুর জন্মদিন, প্লাস কালকে আমার একটা স্পেশাল প্রোগ্রাম আছে। আজকে রাত থেকেই ওই জন্য ব্লগটা শুরু করছি। কালকে ওর বার্থডে, প্লাস ওর প্রেগনেন্সির জন্য আমরা কিছু প্ল্যানিং করেছি, সেটা তোমরা আমাদের সারাদিন থাকলে, সঙ্গে থাকলে দেখতে পাবে। সারাদিন আমরা নতুন নতুন সব জায়গায় যাব, ওর কিছু মনের শখ আছে সেগুলো পূরণ করব, আশা করছি যতটা পারার করব। এখন বাজে হচ্ছে 11:51, তোমাদের সঙ্গে ঠিক আমি রাত 12:03 আগেই চলে আসবো। আপাতত তুমি দেখে উঠবি, বার্থডে গার্ল রেডি হয়ে আছে, তার কেকটা তোমরা দেখেছো, এটা আজকে স্পেশাল কেক। আজকে আর তোমাদেরকে কোনো ইন্ট্রো দিলাম না, আজকে আমার প্রেগনেন্সি বার্থডে ওয়ালা ব্লগ, স্পেশাল ব্লগ। এই যে ভাবি এনেছে এই কেকটা আমাদের জন্য, আমার বার্থডে স্পেশাল। শরীরটা অতটা ভালো নেই, কিন্তু এই দিনটা ভাবি আমার জন্য খুব স্পেশাল করে তোলে, প্রতি বছরই তোলে, কিন্তু তোমাদের সাথে কোনোদিন শেয়ার করিনি। এই বছর তোমাদের সাথে শেয়ার করবো, সাথে আমার পুচু সোনাকে নিয়ে। এর থেকে আনন্দের কিছুই হতে পারে না। জানি তোমাদের আশীর্বাদ, তোমাদের বড়দের আশীর্বাদ আমার সঙ্গে, আমার পুচু সোনার সঙ্গে সবসময় রয়েছে, আর ছোটদের অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো চলো দেখে থাকো পুরো ব্লগটা স্কিপ না করে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পেলে, তা আমি একটু প্রস্তুতির জন্য একটু ব্রেক নিচ্ছি, তা কিছুক্ষণের মধ্যেই তোমাদের সামনে চলে আসছি আজকে স্পেশাল বার্থডে ব্লগ নিয়ে। চলে এসেছে সেই হ্যাপি মুহূর্ত, আমার টুপসুর জন্মদিন, তোমরা সবাই আশীর্বাদ করো ওকে এবং ওর এবং আমার ছোটো বুঝিস নাকি। তো হ্যাপি, দূর খেতে পারবো না, বাট দেখতে এত সুন্দর হয়েছে বাবি, এত সুন্দর একটা কেক। হ্যাপি বার্থডে, 12টা বাজে, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। প্রতিবার একটু পায়েস থাকে আর অনেক কিছু থাকে, এবার অনেক কিছু রেস্ট্রিকশান তোমরা তো বুঝতেই পারছো, তাই জাস্ট একটু সুন্দর কেক নিয়ে এসেছি ওর জন্য। তুমি খাও আগে, না না আমি নিজের নিজে খাবো, দুজন মিলে খাই। হ্যাপি বার্থডে বুঝতে শোনা, তোকে নিয়ে আমার এটা হ্যাপি বার্থডে। বাও এটাও খুব সুন্দর। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে মোমবাতি গুলো নিবাও, ফুরাও, হ্যাপি বার্থডে টু ইউ। অপরের মোমবাতিটা একটা জ্বালিয়েছিলাম, কিন্তু ওটা ফাঁস করে নিভে গেছে, তাই ওটার ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কেকটা অসাধারণ, কি করবো সুগারে, কেন খাও, আজকের দিনে খেলে ভগবান তোমার কিছু বলবে না। তো বন্ধুরা এখন বাজে রাত 12:05, তা তোমরা দেখতেই পেলে যে ওর সুন্দর বার্থডেটা একটা কেক কাটার মাধ্যম দিয়ে কমপ্লিট করলাম। তো কাল সকালে আবার তোমাদের কাছে ফিরে আসছি, আজকে রাত থেকে পুরো কালকে সারা দিনটা কীরকম করে কাটাই। এই যে আমাদের আর একটা পুচকু, ওমার বার্থডেটা হ্যাপি পার্টি করার জন্য জেগে আছে, ওই যে ঘুম ঘুম পেয়ে গেছে, আই বুঝি কত বড় আই উঠে গেছে বেচারা। ওমা হ্যাপি বার্থডে বল। এই যে গোপু দাদা আমাদের, ও জেগে আছে, ও আমাদের বড় ছেলে, তো তাই ও জেগে আছে আর সবাই দেখছে আমার পুচকুটাকে। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ভালো থাকে। তো সো আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে, ব্লগটা কন্টিনিউ থাকবে আজকের থেকে কাল রাত্রি, বার্থডে ওয়ালা স্পেশাল ব্লগ। বন্ধুরা বাবু তোমাদেরকে গুড নাইটকে জানিয়ে দিচ্ছে আজকের মতন, কিন্তু আমি একটা কথা বলার জন্য আবার মোবাইলটা হাতে নিলাম এবং ক্যামেরাটা অন করলাম, সেটা হচ্ছে
মানে আমার পুজো শোনা আসছে সেই আনন্দে তো ভাবি যে কি করবে আর কি করবে না ভেবে পায় না। তার মধ্যে হচ্ছে আমার এতটা সুগার, ও মানে আমার বার্থডেটা তো সেলিব্রেট করতো আমি সেটা জানি, কারণ কি গত মাসে ওর বার্থডে ছিল, আমি খুব একটা ভালো করে সেলিব্রেট করতে পারিনি কারণ আমি নিজে এখন দোকানে যেতে পারিনি, আর ওদিনকে আমার স্বাদও ছিল, যাই হোক যতটুকু পেরেছি। কিন্তু মানে আমার জন্য কি করবে এটাও কখনো মানে ভেবে পায় না, আমি যেটাতে খুশি থাকি সবসময় সেটাই করে। তো এটাই তো বলার জন্য ক্যামেরাটা অন করলাম যে মানে সত্যি গড গিফটেড হাজবেন্ড মাইন, এটা মানে বলার অপেক্ষা রাখে না। এটা এই ছোট্ট ইমোশনাল ব্যাপারটা আমি তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম এত রাতে। সো চলো আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে আবার বার্থডে স্পেশাল পুজোশোনা স্পেশাল ব্লগ নিয়ে, আর পুজোশোনা আসছে অন দ্য ওয়ে মাই বেবি, তার সাথে আমার বার্থডে, সামনে বছর পুজোশোনা থাকবে আমার সাথে, এটা আমার কাছে অনেক গড গিফটেড তো জানি। তোমরাও আমার সাথে আছো, সাথে থেকো আর ব্লগটা স্কিপ না করে দেখো। চলো আজকের মতন গুড নাইট।